অভিনব কৌশলে পদ্মা সেতু দিয়ে সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে মোটরসাইকেল পারাপার করছে একটি সংঘবদ্ধ চক্র। সালামু আলাইকুম, বর্ণ টিভির রাতের সংবাদে আরো একবার স্বাগতম। খবর পড়ছি আমি সঞ্জিত মাহমুদ সুজন। সরজমিন ঘুরে দেখা যায় পদ্মা সেতুর মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞার কারণে একটি চক্র সুকৌশলে মোটরসাইকেল পারাপার করছে। নাওডোবা, জমদ্দার মোচর প্রাইমারি স্কুল, ব্যাংকের মোড় সহ প্রায় 10টি সীমানা হতে ট্রাক ও পিকআপ ভ্যান যোগে মোটরসাইকেল পারাপার করছে দ্বিগুণ পরিমাণ টাকার বিনিময়ে। আমাদেরকে হয়তো 20 টাকা বা 30 টাকা করে হিসাব করে দেয় আর কি, আমরা উঠে দিন আমায় পার বাইক 1000 করে রাখি। এইভাবে যা দিচ্ছি 6 লাখ টাকার বাইক আমার স্ক্র্যাচ করতেছে এইভাবে যাওয়ার জন্য। আমার নিজের ভেহিকেল নিয়ে তো আমি যাবোই, স্বাভাবিক, কিছুই তো করার নাই। 1000 করে পার বাইক, যে 1000 টাকা দিয়ে আমি 600 কিলোমিটার রাইড করতে পারবো। আর সেটা তো আরো অনেক অ্যাক্সিডেন্টই হয়েছে রিসেন্টলি, কিন্তু সেগুলো নিয়ে খবরে কোনো প্রচারণা নাই, কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট করলে খুব হাইলাইট করে দেখাচ্ছে। এভাবে আমরা আসলে চাই না, আমরা আসলে সুন্দরভাবে বাইক নিয়ে যাতায়াত করতে চাই। নিজের সেতু কিন্তু আমরা যেতে পারি না, আজকে কত রিস্ক নিয়ে যাচ্ছি। ভাড়া 1000 করে দিচ্ছি, 100 টাকার ভাড়া 1000 দিচ্ছি, তো এটা কবে সলিউশন আসবে? এগুলা এখন ভোগান্তি, আমরা এখন যাইতে পারি না, খুব দূর অবস্থা, কি করবো? 1000 নিয়ে যায় আমি ভাঙা থাকি, যে লোক আছে নাম চিনি না, ফোনে ফোনে করাইছি।